আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড যেন সিনেমার গল্প। সকালে হাসি খুশি খবর প্রকাশের পর সন্ধ্যায় মান অভিমান ছাড়াছাড়ির খবর। সিনেমার মানুষ পরিমণি ও শরীফুল রাজ সিনেমার বাইরের কর্মকাণ্ডেই সবচেয়ে বেশি আলোচনায়, একই সঙ্গে সমালোচনারও শেষ নেই। কয়েক মাস আলাদা থাকার পর গত বৃহস্পতিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি স্থির চিত্র দেখে তাদের একত্রে থাকার ইঙ্গিত মিললেও পরদিন শুক্রবার জানা যায় পরিমণি বাসা থেকে বেরিয়ে গেছেন রাজ। এদিন সন্ধ্যায় প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরিমণি। খবরটা ছড়িয়ে পড়ার কিছু সময় পর শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থির চিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। তবে কখন কোথায় কিভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে তা কেউই বলতে পারেনি। রাজের রক্তাক্ত মাথার স্থির চিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য। সম্প্রতি জানা গিয়েছে সব মান অভিমান ভুলে প্রায় 3 মাস পর আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। জানিয়েছিলেন ভালো আছেন, ঠিকঠাক আছেন, তারা ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে একদিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জানা যাচ্ছে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। অন্যদিকে পরিমণি জ্বরে ভুগছেন। একাধিক সূত্রে জানা যায় জ্বরের কারণে পরিমণি ঠিকমতো কথাও বলতে পারছেন না। 10 আগস্ট ঢাকার একটি 5 তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করেন চিত্রনায়িকা পরিমণি। রাজ্যের প্রথম জন্মদিনের আয়োজনেও দেখা যায়নি বাবা শরীফুল রাজকে। এর মাত্র 7 দিন পর গত বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে সন্তান রাজ্য সহ পরিমণি ও শরীফুল রাজের একাধিক স্থির চিত্র ফেসবুকে ছড়ায়। এর মধ্যে একটি স্থির চিত্রে পরিমণি ও রাজ একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। এসব স্থির চিত্র দেখে সবাই ধরে নেন মান অভিমান ভুলে তারা আবার একত্র হয়েছেন। বিষয়টি কি আসলেই তাই? একাধিক সূত্র বলছে এসব ছবি অন্য একটা উপলক্ষে কেন্দ্র করে তোলা, তাই ছবি দেখে মোটেও বলা যাবে না পরী ও রাজ এক হয়েছেন। এসব ছবির সঙ্গে একত্র হওয়ার কোনো সম্পর্ক নেই, তারা একত্রে নেই, আবারও রাজ তার মতো বাসা থেকে বেরিয়ে গেছেন। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।